আজিজ খান সাহেব আপনি বলছিলেন যে বিদ্যুতের কস্ট তৈরি করার জন্য যে কস্ট বেড়ে যাচ্ছে সেটা আপনি ইফেক্টিভ হবে না যদি যতক্ষণ না পর্যন্ত আমরা বিদ্যুৎ এই পয়সা সম্ভব না ভারত ও অন্যান্য দেশে আমাদের চেয়ে বিদ্যুতের ইউনিট প্রাইস অনেক বেশি আপনি কি মনে করেন এই কস্টে বা সরকার যেভাবে চিন্তা ভাবনা করছেন বিদেশি বিনিয়োগ বিদ্যুতের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আসবে বা আসবে না বিদেশি বিনিয়োগ তো আসছে অন্য কারণে বিদেশি বিনিয়োগ আসবে আমরাও বিনিয়োগ করতে প্রস্তুত কারণ সরকার এখন সাবসিডি দিচ্ছে আমি বলতে চাচ্ছি যে সরকারের সাবসিডি দেওয়ার

আমার আপনার নাম বলে প্রশ্নটা বলুন প্লিজ জি আমার নাম মোহাম্মদ কাশকুতা টুকু আমি চিতন থেকে বলছি বলুন আমার প্রশ্নটা হচ্ছে আজকে যারা আছেন ওনাদেরকে আমি শুধু এটাই প্রশ্ন রাখবো যে ওনাদের বিলাসিতাটা বন্ধ করলে তো আমাদের কলকারখানার বিদ্যুতের সমস্যা চুকে যায় কেন করছেন না ওনারা এই এখানে সাতাশ নাম থেকেও আসেন নাই এখানে আমাদের আমার গ্রামেরতে প্রায় অধিকাংশই গ্রাম গঞ্জ থেকে তারা আপনাকে এই আমি আফটার পক্ষে রেখে যাচ্ছি যে কথা উনি বলতে চাচ্ছিলেন যে আমাদের সমাজের এক শ্রেণীর বিলাসিতা বা বিদ্যুতের অপচয় আজকে অন্যতম কারণ আপনারা দুইজনকে একমত আমি সমস্ত জাতি হিসেবে এগুলোর সাথে সমর্থন করি আমাদের কি হতে হবে যে জিনিসের আমাদের অল্প রয়েছে সবাই মিলেমিশে ভাগ করে ব্যবহার করতে আমি বিলাসিতা করলাম একজন পেল না এটা সঠিক এবং সেইজন্যই স্বাস্থ্যই হওয়ার জন্য যে আমরা ডে সেভিং যেটা ঘড়ির কাটা পথে এটা স্বাস্থ্যই মনোভাব গড়ে তোলার জন্য যে আমরা পারবো বলে আমি অপব্যবহার করবার যে পারবে না একটা সুযোগ এটা আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমি সবাইকে অনুরোধ করব স্বাস্থ্যই হওয়া এবং এই জন্যই কিন্তু আমরা আগামী বছর শুরুর দিকে প্রায় তিন কোটি বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব সবার কাছে বিতরণ করব ধন্যবাদ আমি আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি জনপদেষ্টা এটা আমরা অভিযোগ আমি জানি না কতটা সত্য যে যখন বিদ্যুৎ সবার বাড়িতে বিদ্যুৎ থাকে না যখন লোডশেডিং করেন তখন মন্ত্রী পর্যায়ে যারা আছেন তাদের বাড়িতে বিদ্যুৎ থাকে পিডিবির যাদের লোক আছে তাদের বাড়িতে বিদ্যুৎ থাকে এবং বিদ্যুতের সংক্রান্ত লোকদের বাড়িতে লোক থাকে কথাটা অভিযোগটা কতটা সত্য আমি যেখানে থাকি আমি এটা বলতে পারি যে আমাদের এখানে অন্য সবাই সাথে আমি বড় নিতে থাকি সবাই লোডশেডিং হলে আমাদের লোডশেডিং হয় তবে ধরেন কারো লাইন যদি হাসপাতালের লাইনে পড়ে যায় তিনি লোডশেডিং আমার ভাগ্যবান যারা আপনি সব সরকারের একই সমস্যা প্রায় যে অনেক বেশি সময় লাগে আমরা একটা ডেমোক্রেটিক সরকার পেয়েছি একটা প্রোটিভ সরকার পেয়েছি উই হোপিং এই সরকারের উপরে বাংলাদেশের জনগণ অনেক রেসপন্সিবিলিটি রিপোজ করেছে যদি এই কথা সত্যি আমি ধরে নেই তাহলে একটা অভিযোগ আছে এই অভিযোগটা কত আর এটাই আমার সব প্রশ্ন সব শেষ প্রশ্ন আমি জানি যে আপনাদের দুইজন কমিটমেন্ট বাংলাদেশের প্রতি বিশেষ করে বীর বিক্রম তৌফিকুল চৌধুরী সাহেব এবং আপনারা আপনাদের দুইজনে একটা বক্তব্য আছে একটা যে আমাদের একটা সংস্কৃতি যে সরকার আসে সেই সরকারের মানুষদেরকে বিদ্যুৎ ব্যাপারে ব্যবসা দিতে হবে এই সংস্কৃতি থেকে আমরা কি বেরিয়ে আসতে পারবো দেখেন এই সরকার বর্তমান সরকার তো ইজ রিপ্রেজেন্টিং সাচ এ হিউজ মেজরিটি আমার মনে হয় বাংলাদেশ সত্য কিনা এই অভিযোগটা কোন কোন ক্ষেত্রে সত্য বাংলাদেশের যে বিদ্যুৎ দেওয়া যায়নি যেটা স্যার বলেছেন 7 বছর 8 বছর 9 বছর এটা দেওয়া যায়নি কারণ রাজনৈতিক কিছু প্রবলেম ছিল এবং bürocraticও কিছু প্রবলেম ছিল এই আমি দুটো দৃষ্টান্ত দিয়ে বলতে চাই যে গত আওয়ামী লীগ সরকারের সময় বেসরকারি খাতে যে বিদ্যুৎ কেন্দ্র দেওয়া ছিল তাতে কোনো রকম রাজনৈতিক কোনো রকম ফেডারেটিজম কোন রকম নেপুটিজম কোন রকম রাজনৈতিক চিন্তা আসেনি আপনাকে ধন্যবাদ আমরা এটা আমরা আশ্বস্ত করতে চাই এবারেও একেবারে ট্রান্সপারেন্টলি কম্পিটিশনের মাধ্যমে যে সবচেয়ে ভালো তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ আমার মনে হয় আমাদের আমরা একটা মেসেজ পেলাম যে সততার সাথে যিনি ব্যবসা করবেন তার সুযোগ এখানে রয়েছেন তিনি যে দলেরই হোক যে গ্রুপেরই হোক যে সেক্টরের হোক যে ডিসিপ্লিন মানুষ হোক আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমার অনুষ্ঠানকে এখানে সমাপ্তি টানছি তবে এ কথা ঠিক যে আজকে সহসা বিদ্যুতের সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে একই সাথে বিদ্যুতের অপচয় যদি আমরা বন্ধ না করতে পারি এফিসিয়েন্সি যদি না বাড়তে পারি সংকট আরো বাড়বে আমি আশা করব যে অঙ্গীকার রাজনৈতিক দল আওয়ামী থেকে দেওয়া হয়েছে যে অঙ্গীকার সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে অঙ্গীকার আমরা সফলতার দিকেই যাবে বলে আমরা স্বপ্ন দেখি আমার অনুষ্ঠানকে সমাপ্তি টানতে চাই আপনারা আমাদের অনুষ্ঠানে যে কোনো সমালোচনা করতে পারেন এবং আপনি নিজেই অনুষ্ঠানে আসতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন